আমি ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ আপনাদের হোটেলটা পরিদর্শন করতে এসেছি চলুন আসুন এই সমস্ত পচা জিনিস আপনারা মানুষকে খাওয়াচ্ছেন ইন্সপেক্টর সাহেব ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলুন ইয়েস স্যার হোটেলটা সিল করে দিন চল এত কম তেল ইন্সপেক্টর সাহেব স্যার এই পেট্রোল পাম্পটা সিল করে দিন Yes, sir. আর এদের সবাইকে অ্যারেস্ট করুন চল স্যার রিজি ওষুধের পরিবর্তে পচা ফলে ভরা ছি 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 এই ডায়াগনস্টিক সেন্টারকে মানব সেবার নাম করে আপনারা আপনাদের বাড়ির নোংরা কিচেন বানিয়ে রেখেছেন এই এই আপনাদের মতো ডাক্তারদের জন্যই আমাদের দেশের রোগীদের এত ভোগান্তি ইন্সপেক্টর সাহেব স্যার সবাইকে অ্যারেস্ট করুন ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ সবাইকে ধন্যবাদ শালার জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল মনে করেছিলাম এবার কিডনি চালানটা পাঠিয়ে ল্যাবটা বন্ধ করে দেবো কিন্তু তার হলো না তোর আর আমার দেখি একই প্রবলেম শালা আমার পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে এত টাকা দিয়ে দেশের বাইরে থেকে দুই নাম্বার মিটার আনলাম সেটাও শালা ধরে ফেলেছে এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না অনেক সহ্য করেছি আর না এবার বরকতুল্লাহকে সাইজ করতে হবে আর কখন করবা সব পুড়িয়ে সরকার হয়ে গেলে কিরে তোর কি টেনশন নেই না নেই তোরা ব্যবসায়ী করিস ভেজাল তাই তোদের টেনশন আছে আমার ব্যবসায় কোনো টেনশন নাই আমার ব্যবসা এমন একটা ব্যবসা যে ব্যবসার মাল না গলবে না পচবে না নষ্ট হবে খালি বয়স হলে মজাটা একটু কমে যাবে আর সে বুদ্ধিও আমার কাছে আছে তিরিশ বছর বয়সের মাল চেঞ্জ করে ষোলো বছর বয়সের মাল আনবো আমার ব্যবসাটা কি সেটা তোমরা জানো না মাইয়া মানুষের ব্যবসা আরে শালা এমন কোন মেশিন এখনো বিজ্ঞানীরা বানায় নাই যা দিয়া মাইয়া মানুষের ভেজাল বাইর করা যায় তাই আমার কোনো টেনশনও নাই আছে টেনশন আছে বেশি লাভাইও না ডেউটিন রূপবান্তিন আর বিয়ারের টিন এই ব্যবসা দেখছি তোমার ব্যবসা হইতেছে ও বালটিনের ওতেও পছন্দ ধরে তোমার মাইয়ের ব্যবসার মধ্যেও ভেজাল বাইর করছে ওই হালার বরকতুল্লাহ তোমার মাইয়ার হোটেলও সিল মারিয়া দিছে
গয় একটা মাইয়া দইয়া লই গেছে নাও কোটে গিয়া ছাড়াই লই যাও কি কি কইও না কজি চিৎকার করিয়া লাভ নাই এখন কি হরা যায় এইয়া দেও তোমরা যে যা ভেবেছো সেটা অলরেডি আমি আগুন ফেলে রেখেছি যা করার আগুন করব আগুন কিছু করার আগেই ওই হালার ম্যাজিস্ট্রেট মগো সবকিছু সরকার করিয়ে দেবে পারবে না পারবে না আমার বোন জামাই আগুন থাকতে কেউ আমাদের ছাড়খার করতে পারবে না ম্যাজিস্ট্রেট বরকত কেন বরকতের মতো হাজার হাজার বরকত আগুনের নাম শুনলে এলাকা ছেড়ে ভয়ে পালিয়ে যায় আগুনকে আমার সেলাম দে এমপি সাহেবের গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ 1706 76 কাজ শেষ নেতার দেহ এখন আগুনে জ্বলছে মানে মানে খুব সহজ আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল নেতাকে শেষ করে দেওয়া আমি নেতাকে শেষ করে দিয়েছি তবে একটু নাটক করে নাটক করে হ্যাঁ নাটক করে গুলি করে নেতাকে খুন করলে সবাই খুনির খোঁজ করত তাই রাস্তা থেকে নেতা সহ গাড়িটাকে খাদে ফেলে দিয়েছি গাড়ি বাস্ট হয়ে নেতা মারা গেছে আমিন কাল সংবাদপত্রের শিরোনাম হবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে নেতা থাক আর বলতে হবে না আগুন আমি বুঝতে পেরেছি মানুষ বিপদে পড়লে কেন তোমার খোঁজ করে ধন্যবাদ আমার কাজটা করে দেবার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের নেতাকে তুই উপরে টিকিট ধরিয়ে দিয়েছিস এবার আমরা তোকে উপরে টিকিট ধরিয়ে দেবো কি করছো জান খেয়াল করবো তোমার অপেক্ষায় আছি তুমি আসলে একসাথে লাঞ্চ করবো তুমি লাঞ্চ করে নাও জান আমি একটু সমস্যা আটকে গেছি আসতে আরো 4-5 ঘন্টা সময় লাগবে আরো 5 ঘন্টা আমি তাহলে বাঁচবো না জান মরে যাব তুমি মরে গেলে আমাকে খেয়ে দেখবে জান তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করবো থাক আর আসতে হবে না হ্যালো হ্যালো জান হ্যালো হ্যালো জান হ্যালো দাদি দাদি হ্যাঁ বল
রান্না করার দরকার নেই, ওর সাথে কথা হয়েছে, ও দুপুরে লাঞ্চ করতে আসতে পারবে না। তাতে কি হয়েছে, তোর লাঞ্চ করতে হবে না? না, আমি আজ লাঞ্চ করব না। কি হয়েছে, আবার কেন ফোন করেছো? তোমার খবর নেবার জন্য। কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি, চিন্তা করছি কিভাবে মরব, ফ্যানের সাথে ওড়না দিয়ে নাকি কারেন্টের শক দিয়ে। হাসছো কেন? কি তুমি আসবে না? আসবো আসবো, অবশ্যই আসবো। জান জানের জন্য অপেক্ষা করছে, এর মজাই আলাদা। দেখো দূর থেকে অনেক মজার কথাই বলছো, সামনে এসে দেখো আমি কি মজা দেখাই। আসলে কি করবে জান? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেব। তারপর? তারপর তোমার শার্ট খুলে ফেলব। তারপর? তারপর জড়িয়ে ধরে কিস করব। তারপর সবকিছু কি ফোনেই বলবো নাকি? আরে জান, ফোনে তো সবকিছু শুনে রাখছি, যেন কাছে আসলে আর দেরি করতে না হয়। বান্দা হাজির। Oh my god, I can't believe this. আমাকে বোকা বানাতে খুব ভালো লাগে, তাই না? তা তো অবশ্যই। চব্বিশ ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, চব্বিশ ঘন্টায় তুমি আমার পাশে থাকো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। চব্বিশ ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, চব্বিশ ঘন্টায় তুমি আমার পাশে থাকো। আছো আমার তুমি সব কিছুতেই, তুমি না থাকলে যে আমিও নেই, আছো আমার তুমি সব কিছুতে, তুমি না থাকলে যে আমিও নেই। প্রেমের সাগরেতে ভেসেছি দুজন, বাঁচবো মরবো একসাথে ভেবো না গো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, চব্বিশ ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে,
একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, চব্বিশ ঘন্টায় তুমি আমায় ভালোবাসো। বেড়েছে তো ভালোই লাগছে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। তুই একটু ওইদিকে যা ভাইয়া। হঠাৎ এমন কি সমস্যা হলো যে আমাকে ডেকে পাঠালেন? আপনারা এই শহরের ব্যবসায়িক মালিক সমিতির চেয়ারম্যান সদস্য হয়ে ব্যবসা করতে পারছেন না, এটা শুনলে মানুষই আসবে ভাইয়া? মানুষ হাসনের আগে তুমি একটা কিছু করো, আমাগো মান সম্মানটা বাঁচাও। আপনাদের মান সম্মান বাঁচাতে হলে মানুষ মারতে হবে। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না আগুন। মানে খুব সোজা ভাইয়া, কাল থেকে মালিক সমিতির ধর্মঘট, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তার ভেজাল বিরুদ্ধে অভিযান বন্ধ না করা পর্যন্ত শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাজল, তুমি তো ধন্য এমন একজনকে তোমার স্বামী হিসেবে পেয়েছ যার দ্বারা সবকিছু করাই সম্ভব। ওর হাজবেন্ড তো এই শহরের সবচেয়ে বড় মাস্টার। অসহ্য, তোমার থামবে না? থামলে কি করবে? তোমার হাজবেন্ডকে বলে দেবে নাকি? রাবিশ। আগু চল আমার সাথে। কাজল কি বলছো তুমি? দেখছো না আমি সবার সাথে কথা বলছি? কি হয়েছে কাজল, কি হয়েছে? কিছু না ভাইয়া। তুমি আমার সাথে যাবে কিনা বলো। ঠিক আছে আগুন, তুমি ওকে নিয়ে বাসায় যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, এসো। বেশ চলো। হঠাৎ করে কাজলের আবার কি হইলে? আমি হয়তো কিছু বুঝতে পারছি না, সামথিং রং। জান, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না। কে কি বলেছে তুমি আমাকে বলো। পার্টিতে সবাই বলছিল তুমি নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান, তোমার দ্বারা এমন কোনো খারাপ কাজ নেই যা সম্ভব নয়। ও এই কথা, ওরা যা বলেছে মিথ্যে বলেছে? না, ওরা মিথ্যে বলেনি, মিথ্যে বলছো তুমি। হ্যাঁ আমি মিথ্যে বলছি, কিন্তু কেন আমি মাস্তান হয়েছি সেটা তুমি ভালো করে জানো কাজল। পৃথিবীতে আগুনে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আগুন জানে না কারা তাকে পৃথিবীতে এনেছে বা কি অপরাধে আগুনকে রাস্তায় ফেলে দিয়েছে। কতদিন এই আগুন রাস্তায় খাবারের জন্য কেঁদেছে, কিন্তু কেউ আগুনকে একটু খাবার দেয়নি, দেয়নি একটু আদর, একটু ভালোবাসা। আজ এই আগুনের কোনো কিছুর অভাব নেই, আগুনকে সবাই ভয় পায়। হ্যাঁ ভয় পায়, কিন্তু কেউ সম্মান করে না। দরকার নেই আমার সেই সম্মানের, যে সম্মান পেটের খুঁড়া মেটাতে পারে না, পারে না টাকার অভাব মেটাতে, পারে না মানুষকে বাঁচাতে। তারপরও আগুন, তুমি যা করছো তা অন্যায়। একটা কথা মনে রাখবে আগুন, উপরে একজন আছে যে সব কিছু দেখছে, আর অন্যায়কালী সাজা একদিন হবেই। উপরওয়ালাকে আমি এ কথাই বলবো, হে খোদা আমি যে অন্যায় করছি এ সাজা তুমি আমাকে দিও, আমার জানকে নয়। না আগুন, আমি উপরওয়ালাকে বলবো তুমি যত অন্যায় করো না কেন তার সব সাজা যেন তুমি আমাকেই দেন। আমার জান আগুন, জান। ঢাকা শহর বলো তো মামা, এই শহরের নাম ঢাকা হইলো কেন? তা জানি না, কিন্তু তুই তো মহাদানি বাজনা, তুই জানোস? অবশ্যই মামা, এই শহরের সবকিছু ঢাকা থাকে বলেই এই শহরের নাম ঢাকা। যেমন ধরো ওই যে দূরে বিল্ডিংটা,
ওইটা পুরা কাজ দিয়ে ঢাকা, আর ওই যে ওই সুন্দর গাড়িটা ওটাও কালো গ্লাস দিয়ে ঢাকা, আর ওই যে মেয়েটা ওটাও কাপড় দিয়ে ঢাকা। মানে ঢাকা থাকবো না তো কি খোলা থাকবো? কত সুন্দর চেহারা আল্লাহ মেয়েটাকে দিয়েছে, তাও ওই মেয়েটা আটা ময়দা দিয়ে ঢেকে রেখেছে। এবার বুঝতে পেরেছো মামা কেন এই শহরের নাম ঢাকা? ভাইয়া তোর মাথার দিকে অনেক বুদ্ধি রে। থ্যাংক ইউ মামা। মামা খালি খালি চল মারো কেন? আমি সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো, বুঝছো? কোনো চিন্তা নাই। পালা 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 সব সবাই আমি মামু খোদারি কি পায়, মামু খোদারি কি পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন কাছে পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন কাছে পায়। সাবধানে চল সাবধানে, রাখিস নজর বামদানে, কত রকম ভিলকি বাজি আছে এই ঢাকায়, আরে কত রকম ভিলকি বাজি আছে এই ঢাকায়। আইসা গেছি ঢাকা মামু খোদারি কি পায়, মামু খোদারি কি পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন কাছে পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন কাছে পায়। মামু কিছু খামো, লাগছে খিদা, কি খাবি? ঐশিদা আঙ্গুর আপেল তরমুজ কলা কত কত ফল, আঙ্গুর আপেল তরমুজ কলা কত কত ফল, দেখা কি দাবাড়ছে আরো জিভে আইছে জল। মামু খামু তরমুজ ফল, তরমুজ খাবি সব? মামু তরমুজ দেখি পাইসা মিডানা, ভিতরেতে সদর ঘাট বাইরে ফাটা ফাটে, সব কিছুতেই ভেজাল ঢাকায় নাই রে কিছুই খাটি, দিনটা করিস না তুই মাটি। আইসা গেছি ঢাকা মামু খোদারি কি পায়, মামু খোদারি কি পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন গাছি পায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইন গাছি পায়। দেখলে মাথা ঘুরে যায়, হায় 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 হায়। মামু ওইখানে বৃষ্টি হয় কেন? আরে গাধা বৃষ্টি না, ওইটা ঝর্ণা। দোতলা ওই বাসে মো চড়তে মনটা চায় রে, আরে দোতলা ওই বাসে মামু চড়তে মনটা চায় রে, হাই যা কই যা সুন্দরীরা বলো না কই যায় রে, দেখা মন করে হায় হায় রে। কত বড় ব্যাপার, লজ্জা শরম নাই কি রে, তোর সঙ্গে আসি আমি, ওই মেয়েটা মিষ্টি ভারি বানামু তোর মামি। মামু কইরো না পাগলামি, মামু কইরো না পাগলামি। মেয়ে মানুষ দেখলে মাথা ঘুরিয়ে যায় না ইডিয়েট? গুড় মিঠা মধু মিঠা, মিঠা দুধের স্বর, আরে মিঠা দুধের স্বর,
তার চেয়ে বেশি মিঠা মাইয়া মাইঝির স্বর আর মাইয়া মাইঝির স্বর আইসা গেছি ঢাকা মামু কোদারি কৃপায় মামু কোদারি কৃপায় লাইন ছাড়াবে লাইনে গেলে পড়বা মাইন কাছি পায় লাইন ছাড়াবে লাইনে গেলে পড়বা মাইন কাছি পায় লাইন ছাড়াবে লাইনে গেলে পড়বা মাইন কাছি পায় আর লাইন ছাড়াবে লাইনে গেলে পড়বা মাইন কাছি পায় হ ঠিকই কইছস আজ দেশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ধর্মঘট পালন করছে আর যে ভেজাল বিরোধী আন্দোলনের জন্য আজ ব্যবসায়ী মালিক সমিতি আন্দোলন করছে এই ভেজাল বিরোধী অভিযানের মূল নায়ক ম্যাজিস্ট্রেট বরকতুল্লার সাথে আমাদের রিপোর্টার কথা বলেছেন ম্যাজিস্ট্রেট বরকতুল্লা মানতে রাজি না এটা ব্যবসায়ী মালিক সমিতির কোনো আন্দোলন এটা একটা অপরাধ চক্রের সাজানো নাটক আর এ নিয়ে দেখুন আমাদের রিপোর্টার এনায়েতুল্লাহ প্রেস রিপোর্ট স্যার আপনার কেন মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক আমাদের ভেজাল বিরোধী অভিযান চলছে প্রায় চার মাস হয়ে গেল কিন্তু এতদিন কোনো ধর্মঘট হয়নি যখনই আমরা মালিক সমিতির সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করতে শুরু করেছি তখন থেকে ধর্মঘট শুরু হয়েছে আপনারা ভালো করেই বুঝতে পারছেন নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে তবে কারণ যেটাই থাকুক না কেন আমি আমার নীতিতে অটল আমার উপর যত চাপই আসুক না কেন আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না আমার অভিযান চলবেই হাওয়ায় তো সত্যি আমাকে সাইজ করবে ভাই বসে থাকলে কাজ হবে না ওকে শেষ করতেই হবে তা না হলে ও আমাদের ছারখার করে দেবে সত্যি ভাই ও আমাদের শেষ করে দেবে আমি কালি আগুনকে দিয়ে ওর মুখে তালা লাগিয়ে দেব অফিসে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয় সেটাও কি তুমি জানো না অফিস কেন এই শহরের কোনো জায়গায় ঢুকতে আগুনের অনুমতি দরকার হয় না তুমি ঠিকই বলেছো জানোয়ারদের কোথাও ঢুকতে অনুমতির দরকার হয় না কারণ তার তো জানি না ভদ্রতা কাকে বলে আপনি কিছু বললে আমি মাইন্ড করব না কারণ আমি কেন এই শহরে সবাই জানে আপনার কাজই হচ্ছে মানুষকে নীতিবাক্য শোনানো তোমাকেও কিন্তু এই শহরে সবাই জানে তবে ভালো মানুষ হিসেবে নয় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে থাক সেসব কথা আমার কাছে কেন এসেছো সেটা বলো তাহলে কাজের কথাই বলি আমি আপনার কাছে এসেছি ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে যাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আপনি সিল করে দিয়েছেন দেখুন ম্যাজিস্ট্রেট সাহেব কেন শুধু শুধু ঝামেলা করছেন ঝামেলা করা কি ভালো আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলেন আমি মালিক সমিতিকে বলে ব্যবস্থা করে দেবো তবু আপনি আপনার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করে দিন এ কথা তুমি আমাকে বলার সাহস কোথায় পেলে তুমি জানো তুমি যাদের হয়ে আমার কাছে এসেছ তাদের তৈরি ভেজাল পণ্য খেয়ে কত মানুষ মারা গেছে সেই জন্য তো তারা দুঃখ প্রকাশ করেছে আর তাদের ক্ষতিপূরণ দিতে রাজি আছে বাহ সুন্দর কথা বলেছ তা তোমার লোকেরা কতজনের ক্ষতিপূরণ দেবে এ দেশের সব মানুষকে শোনো আগুন আমি আমার জীবন থাকতে ভেজাল বিরোধী অভিযান বন্ধ করব না আর সবে তো তোমাদের সব কিছু সিল করেছি এখনো তোমাদের জনগণের সামনে দাঁড় করাইনি তবে প্রস্তুত থাকো খুব শীঘ্রই জনগণের আদালতে তোমাদের দাঁড়াতে হবে আমার কথাটা একবার ভাবুন ম্যাজিস্ট্রেট সাহেব আপনি যে জনগণের জন্য এত কিছু করছেন কি দিতে পারবে সে জনগণ কিছুই না কিন্তু আমরা আপনাকে দিতে পারবো অনেক কিছু আর একটি কথাও না তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও না হলে আমি পুলিশ ডাকব ঠিক আছে যাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন মিস্টার সাহেব এর পরিণাম হবে খুব ভয়াবহ এরপর আপনার সাথে আমার যেদিন দেখা হবে আপনার উঁচু মাথা সেদিন আমার সামনে নত করতে হবে তুমি আমাকে ভয় দেখাও মনে রেখো এদেশের জনগণ আমার সাথে আছে আমিও দেখবো এদেশের জনগণ কতদিন আপনার সাথে থাকে
আবে তাড়াতাড়ি ধর, আজই মালগুলো ডেলিভারি দিতে হইব। এর মধ্যে লড়াচড়া করে কি তোরা দিকে আয়। ডাক্তারের মধ্যে কি লড়ে? ইন্সপেক্টর সবুজ, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। আমাদের কাজে বাধা দেবার চেষ্টা করিস না, তাছাড়া আমরা তো তোদেরকে না দিয়ে কোনো কিছু করি না। তুই চলে যা, আমি ভাইকে বলে তোর টাকার অঙ্কটা বাড়িয়ে দেব। প্রথম থাপ্পড় এই জন্য মেরেছি তুই পুলিশকে ঘুষ দিতে চেয়েছিস, আর তৃতীয় থাপ্পড় মেরেছি তোরা এই দেশে জন্মগ্রহণ করেও দেশের ক্ষতি করছিস। আরেকটা কথা কান খুলে শুনে রাখ, তোর জায়গায় যদি তোর বড় ভাই থাকতো তাহলে ইন্সপেক্টর সবুজ তার সাথে একই ব্যবহার করত। তোর পাকা অনেক বেড়েছে, একটু ছোট করতে হবে। ওদেরকে থানায় নিয়ে যাও, আমি থানায় গিয়ে পরে ওদের ব্যবস্থা করব। তোমাকে তো আমি কাছেই পাই না, তুমি এতই ব্যস্ত সারাক্ষণ পুলিশে ডিউটি করে বেড়াচ্ছ, তুমি আজও আমার অন্তরটা বুঝলে না। আমার বুকের ভেতর যৌবনের আগুন জ্বলছে।
ভালো করে পরীক্ষা করো। খাবারে যদি কোন রকম সমস্যা হয় তাহলে বিদেশিদের কাছে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হবে। সব ঠিক আছে স্যার। ওকে, এবার তোমরা খাবারগুলো পরিবেশনের জন্য ভেতরে নিয়ে যেতে পারো। এসো। হাই মিস্টার বরকতুল্লাহ। হ্যালো, নাইস টু মিট ইউ। গ্ল্যাড টু মিট ইউ। গ্ল্যাড টু মিট ইউ। আই হ্যাভ এক্সামিনড অল ফুডস, ইউ ক্যান টেক ইট উইদাউট এনি ওয়ারি। ওকে, ইয়া, ওকে, তোমরা কারা, এখানে কি চাও? বেশি কিছু চাই না, চাই শুধু তোদের শরীরের পোশাক। মানে? মানে আজ অনুষ্ঠানের বেয়ার আমরা, সবাই ড্রেস খুলে দে। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ, এবার আমি তোকে বোঝাবো আগুনের কথা না শোনার শাস্তি কত ভয়ঙ্কর। তাহলে আগামী শুক্রবার বিয়ে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন ভাই। এর মধ্যে আমার নজরুলও ছুটিতে বাড়ি আসবে, তাহলে তো সব ঠিকই হয়ে গেল। আজ থেকে আমাদের মেয়ে আপনাদের হয়ে গেল, আর আপনাদের সবুজ আমাদের। সবুজ এখনো আসছে না কেন? এই তো সবুজ এসে গেছে। এসো বাবা, এসো, বসো বসো। সরি স্যার, আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। সবুজ বাবা, এ কি বলছিস তুই? হ্যাঁ মা, আজ উনার পরীক্ষিত খাবার খেয়ে মারা গেছেন বেশ কয়েকজন দেশি বিদেশি নামি দামি লোক, আর সবাই বলছে উনি জঙ্গিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই জঘন্য কাজ করেছেন। আর আমার দুর্ভাগ্য যে উনাকে গ্রেপ্তার করার দায়িত্ব আমারই উপর পড়েছে। তুমি আমার বাবাকে গ্রেপ্তার করতে এসেছো? তুমি ভালো করেই জানো বর্তমান যুগে আমার বাবার মতো সৎ মানুষ এই পৃথিবীতে পাওয়া কত কঠিন। চলুন স্যার, আমার কাছে আপনাকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট আছে। সবুজ,
এত বড় অন্যায় তুমি করো না বাবা। উনি তোমার শ্বশুর, তোমার বাবার মতো, আমি তোমার মায়ের মতো। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি ওনাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে আর কষ্ট দেবেন না মা, আমার করার কিছুই নেই। চলুন স্যার, চলো। এটা তোমার কেমন আইন বাবা, যে আইন কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা দেখতে পারে না। তুমি ওনাকে নিয়ে যেও না, একবার ওনার উপর মিথ্যে অপবাদের দাগ পড়লে উনি বাঁচবেন না। তোমরা কাঁদবে না মায়া, আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকলে তোমরা কাঁদবে কেন? চলো ইন্সপেক্টর। বাবা বাবা, এক মিনিট অফিসার, আমি মালিক সমিতির পক্ষ থেকে ওনার সাথে কথা বলতে এসেছি। আমি কি ওনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, বলুন। এই ম্যাজিস্ট্রেট সাহেব, সবই তো শুরু, এখন অনেক বাকি আছে। তবে আপনি আমার কথা মেনে নিলে আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। তোমার অনেক সাহস, আমি জানতাম অন্যায়কারীদের সাহস থাকে না। ওসব তো বইয়ের কথা স্যার, বই আর বাস্তব জীবনের কথা এক নয়। আমার কথা মেনে নিন, আরে লজ্জাবর কিছু নেই, আমি তো আপনার ছেলের মতো। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না, আমার ছেলে যদি তোর মতো হতো আমি আত্মহত্যা করতাম। তোর না আছে কোনো ধর্ম, না আছে কোনো আদর্শ। তুই তো সামান্য টাকার কাছে নিজেকে বিক্রি করতে পারিস, তুই তো সমাজের একটা কিট। না না, আমার ছেলে তোর মতো অমানুষ না। আরে আমার ছেলে, আমার ছেলে নিজের ইমান রক্ষা করার জন্য নিজের জীবনও দিতে পারে, কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আমার ছেলে তো সন্ত্রাসীদের জন্য আতঙ্ক, সন্ত্রাসীদের আশ্রয়। বাচ্চাদের পাচার করবি না, এদেশের মা বন্ধের ইজ্জত বেচবি না। দেখ, তাকিয়ে দেখ, ওদের চোখের মধ্যে তোর মাকে দেখতে পাস কিনা, ওদের চোখের মধ্যে তোর বোনকে দেখতে পাস কিনা। আমার দেশের মা বোনকে বিক্রি করতে চাস? হ্যাঁ,
আমাকে জানি মেরো না, আমাকে জানি মেরো না, আমাকে মাফ করো। তুই আমার মা বোনকে বিক্রি করবি, মা বোনকে বিক্রি করবি। Commander, he is dead. Yes, I know. He is dead. এখন তোমরা মুক্ত, এখন তোমাদের আনন্দ করার সময়। অফিসার, ইয়েস স্যার, ওদের সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ওকে স্যার, যাও। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে থাকলেন যে? কি করব, সবার তো যাবার জায়গা আছে, তাই চলে গেল। কিন্তু আমি কোথায় যাব, আমার তো কোনো জায়গা নেই। মানে? মানে কিছু না, এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে গ্রাম থেকে ওরা আমাকে নিয়ে এসেছে সেখানে ফিরে যাবো কোন মুখে? তাহলে আপনি এখন কি করবেন? জানি না কি করব, তবে আল্লাহর দুনিয়ায় নিশ্চয়ই কোথায় একটা ব্যবস্থা হয়ে যাবে। তবুও একজন মেয়ে মানুষ হয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন, কোন সময় বিপদ হতে পারে। জন্মের পর থেকেই তো বিপদের সাথে লড়াই করে আসছি, আর কি বা হবে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে আমার বাড়ি যেতে পারেন। কেন শুধু শুধু ঝামেলা বাড়াবেন? আহা, ঝামেলা না, বরং উপকারই হবে। আমার ছোট বোনের বিয়ে এই সপ্তাহে, ওর বিয়ে হয়ে গেলে মা একদম একা হয়ে যাবে, আর আপনার কাজ হবে মাকে সঙ্গ দেওয়া। চিন্তার কোনো কারণ নেই, এই জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে, সেটা দিয়ে না হয় আপনার হাত খরচ চালিয়ে নেবেন। এতেও রাজি হচ্ছেন না? তাহলে বরং আমাদের বাড়িতে কিছুদিন গেস্ট হিসেবে থেকে তারপর অন্য কোনো ব্যবস্থা করে নেবেন। এবার রাজি তো? চলুন চলুন। আহা, চলুন তো।
আমি দিয়েছি খুলে হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য শুধু তোমার জন্য তোমার জন্য শুধু তোমার জন্য দুটি মনে মিষ্টি সুখের গল্প হবে চোখে চোখে কথা না হয় অল্প হবে ভাবতে তোমার একাকী থাকলে যখন তখন আসবো ছুটি আমাকে ডাকলে তোমার জন্য ও তোমার জন্য শুধু তোমার জন্য ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য ও তোমার জন্য শুধু তোমার জন্য শুধু তোমার জন্য শুধু তোমার জন্য ঠান্ডা যাইব তাই দাম দা একটু বেশি লাগবো মাত্র পঞ্চাশ টাকা কাপ ওই মিয়া তুমি কাকে টাকার ভয় দেখাও তুমি জানো আমার মামুকে আমার মামু এই দেশের সুপারস্টার ছবির সুপারস্টার হিরো আব্দুল কুদ্দুস বন্ড মাইকেল জ্যাকসনের চাচা জেমস বন্ডের মামা আমি তো সব বাংলা ছবি দেখি কিন্তু আপনার মামুরে তো কোনোদিন দেই নাই কেমন করে মামুর ছবির শুটিং তো এখনো শুরু হয় খুব শীঘ্রই শুরু হবে আর সেজন্যই তো আমরা ঢাকায় এসেছি তুই আসলে বেশি কথা কস আমার বিক্রি করো চা দেখেছিস বেটা আমার মামুর কলচাটা কত বড় একেবারে নীল সাগরের মতো টাকা ধর তাড়াতাড়ি চা বানা মহাসাগর হোক চাটা বানাইয়া দিই তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা একটু আড়াল হলে তুমি বারে বুকের জ্বালা জেমস বন্ড স্যার আপনার চালান এই যে হিরো স্যার আপনার চা ভাই ও ভাই ভাই আমি একটু প্রস্রাব করবো আপনি কি দেখবেন মিয়া আমার কি লজ্জা সব নাই তুমি প্রস্রাব করবা আর আমি তোমার ইয়ে দেখুন তোর মেয়ে মেয়ে মানুষ হলে না হয় মামা একটা চান্স নিত না ভাই আমি আপনাদের আমার ইয়ে দেখতে বলিনি বলেছি আমার ট্রাঙ্কটা দেখতে এই কথা কে ঢাকা শহরে মানে নতুন আইসো আই মিন অফিস ঠিক আছে যা যা তাড়াতাড়ি আসবি আমাদের হাতে সময় কম থ্যাংক ইউ এই তো এক নম্বর স্যার এর সাইতে আমগো গ্রামের আমন নিয়ার সাথ অনেক ভালো থ্যাংক ইউ ভাই কি নবীজ মিয়া তুমি কি মনে করছো আমরা তোমার থ্যাংক ইউ শোনার লাগে এনে বয়ে আসি আরে বেটা এইবার আমরা কাজ সারতে যাব তুই দাঁড়া আমাদের মাল দেখবি আমি তো এই দেখি না
এইটা কি বদকাম করলে শোনা মাঝে মাঝে এরকম বদকাম করতে হয় নাউজুবিল্লাহ আমাদের জিনিসপত্র নিয়ে গেছে দেখেন মফিজকে ওই লোকটা না আপনারা মানে অর্থাৎ আপনার লয়ে গেছে দেওয়ার মধ্যে কি আছে না অন্যের বউ আর অন্যের ব্যাগ আমি অনুমতি ছাড়া খুলি না দেখ না তুই খুলে দেখ ভিতরে কি আছে ঠিক আছে মামু দেখি ওর মধ্যে কি আছে মিয়া ভাই আপনাকে পোটলার মধ্যে কি ছিল পোটলার ভিতরে আমার মামুর কিছু কাপড় ছিল তাহলে তো লাভই হয়েছে আরে মিয়া রাখো তোমার লাভ ক্ষতি আমি কাপড়ের ভিতরে ছিল পরিচালক খাই খাই ভাই ঠিক আর কাক অন কাক ছাড়া তাই খুঁজে মামু কেমনি খাই খাই ভাই ঠিকানা পাওয়া কোনো সমস্যাই না রাস্তা দিয়া সোজা হাঁটা শুরু করেন দেখবেন খাই খাই ভাইয়ের পায়ে গেছেন এই তুই সত্য কইতেছিস তো হ ভাই আপনার কসম খেয়ে কইতাছি এই রমির জীবনে সত্য কথা কয় নাই কে তাহলে চলো মামা দেরি করে লাভ কি চলো ওই তোরা চুপ থাকতে খুশি নাই মামা আমাকে পুটলা তো সব মিথ্যে সব মিথ্যে জজ সাহেব আমি কখনো কারো কাছ থেকে ঘুষ নেইনি কখনো না আমার কথা বোঝার চেষ্টা করুন আমার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করার জন্য ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে আমাকে ঘুষ দিতে চেয়েছিল আমি নেইনি তাই ওরা ইচ্ছে করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে আর মিথ্যে বলার চেষ্টা করবেন না বরকতুল্লাহ সাহেব এদেশের মানুষ আপনাকে অনেক ভালো জানত কিন্তু আপনার এই ভালো মানুষের চেহারার আড়ালে যে এত বড় একজন বেইমান মানুষ আছে সেটা সবার জানা ছিল না কিন্তু আজ সবাই জানবে সেদিনের পার্টিতে যারা বরকতুল্লাহ সাহেবের সঙ্গী ছিলেন তাদের আদালতে হাজির করার জন্য মাননীয় জজ সাহেবের অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া হল থ্যাংক ইউ ইউর অনার আমি প্রথমেই বরকতুল্লাহ সাহেবের কাছের লোক সহকারী মিনিস্টার জামাল সাহেবকে আদালতের সামনে হাজির করতে চাই আমি আর কি বলবো জজ সাহেব উনি আমাদের স্যার তবুও বলতে হয় আমাদের মুখ বন্ধ রাখার জন্য উনি আমাদেরকে ঘুষ দিয়েছিলেন সমস্ত সাক্ষ্য প্রমাণ থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খাবারের সাথে বিষ মিশিয়ে বিভিন্ন দেশে শীর্ষস্থানীয় লোকজনকে মারার ষড়যন্ত্র করার অপরাধে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমার স্বামীকে মিথ্যে অপবাদ দেওয়ার সাজা তোকে পেতেই হবে আমার ছেলে নজরুল তোকে ছাড়বে না ছাড়বে না আসুন মা ভাইয়া এসেছে বাবা নজরুল তুই এসেছিস তুই এসেছিস বাবা কেন কি হয়েছে মা বাবা তুই তাড়াতাড়ি জেলখানায় চল আগুনের মিথ্যে ষড়যন্ত্রে তোর বাবা জেল হয়েছে তুই তাড়াতাড়ি জেলখানায় গিয়ে তোর বাবাকে ছাড়িয়ে দিয়ে আয় যা তা না হলে তোর বাবা মারবে না তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি জেলখানা যাচ্ছি
আপনি বরং এখানেই থাকুন। জমি তুই ওনাকে দেখিস। আচ্ছা ভাইয়া। বাহ গুরু বাহ, তুমি যা দেখালে, কাটা দিয়ে কাটা তুললেন, অথচ কেউ বুঝতেই পারলো না। বড় ভাই জামাইয়ের মুখ দিয়ে হুবেই গেছে। ওর একটা ব্যাগ দেই, ধরো। কিন্তু আগুন দশ বছর পর হালায় জেল দিয়ে ছাড়া ভাইয়া, আবার মেসাকার করার চেষ্টা করবে। যে ব্যক্তি একবার ঘুষ নেবার জন্য জেলে যায়, সরকার তাকে দ্বিতীয়বার চাকরি দেয় না। এবার নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করতে পারেন, তবে আমার কমিশনটা সময় মতো দিয়ে দিবেন, তাহলেই চলবে। আমি তাহলে আসি ভাইয়া। ঠিক আছে, কাজলে দিদি খেয়াল রাখবে, আমার বোন যাতে কোনো কিছুতে কষ্ট না পায় আমি মাইন্ড করব। ক্লিয়ার? ওকে ভাইয়া। বড় ভাই আমি আবারও কইতে আসি, সাপ রে আদা মারা করিয়া সাজিয়ে দিলে সাপ কিন্তু আপনারা ছাড়বে না। মানে? মানে আমি কইতে আসি, সাপ বাইচ্ছে থাকলে সবল মারার ভয় থাকিয়ে যায়। যদি বরকতুল্লাহ জেলে আত্মহত্যা করে তা কেমন হয়? ও কেন আত্মহত্যা করতে যাবে? আরে বুঝলে না, জেলে কেউ মারা গেলে তাকে আত্মহত্যাই বলে। কি ঠিক বলেছি না? কারেক্ট, একদম উচিত কথা বলছ। আর যে একবার মারা যায় সে না মুখ খুলতে পারে না খুলতে পারে ফাইল। কি ব্যাপার এখানে এত ভিড় কেন? স্যার, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ আত্মহত্যা করেছেন। হোয়াট? বাবা কথা বলো, আমি নজরুল বাবা, বাবা একবার আমাকে ছেলে বলে ডাকো, বাবা ছেলে বলে ডাকো, বাবা 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 একবার ছেলে বলে ডাকো বাবা। অফিসার, অফিসার হি ইজ ডেড। আত্মহত্যাকারী নিজেই নিজের খুনের জন্য দায়ী? না, আমার বাবা আত্মহত্যা করেনি, আমার বাবার জীবনকে ভালোবাসত, সে সারা জীবন সৎভাবে বাঁচার জন্য জীবনের সাথে সংগ্রাম করেছে, সে আত্মহত্যা করবে কেন? বলুন কে খুন করেছে? কে বলুন কে আমার বাবাকে খুন করেছে? সবাই চুপ করে আছেন কেন? সবার মুখ বন্ধ কেন? বলুন কে আমার বাবাকে খুন করেছে? বলুন কে? স্যার, কে খুন করেছে? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। স্যার প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, শান্ত শান্ত হল নজরুল। হ্যালো, হাফিজুর আর খোরশেদ আলমকে আমার রুমে পাঠাও এক্ষুনি। কি করছেন আপনারা? সেলের মধ্যে বরকতুল্লার মতো একজন ম্যাজিস্ট্রেট খুন হলো আর আপনারা বলছেন কিছুই জানেন না? স্যার, বরকতুল্লা খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। শাট আপ! আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে আপনাদের বুক একটু কাঁপলো না? আমি আমি বরকতুল্লার পোস্টমর্টম রিপোর্ট দেখেছি, সেখানে স্পষ্ট লেখা আছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমি জানি আপনারা আপনাদের দোষ ঢাকার জন্য এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু আমি সেটা হতে দেব না। শুধু শুধু আপনাদের মতো দু একজন অসৎ পুলিশ অফিসারের কারণে আজ দেশের মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখে, তারা পুলিশকে তাদের বন্ধু না ভেবে শত্রু ভাবে। কিন্তু এভাবে আর চলতে পারে না, এখন সময় এসেছে
দিন বদলের। অপরাধী যেই হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে, কারণ সবার ঊর্ধ্বে আইন, আর আমি আইনকে শ্রদ্ধা করি। এই নিন আপনাদের সাসপেন্ড অর্ডার। দায়িত্ব অবহেলার কারণে আমি আপনাদের সাসপেন্ড করছি। যান। জি। কামরুল, তুমি আমার রুমে আসো। এই ফাইলটা এক্ষুনি ইন্সপেক্টর সবুজের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আজ থেকে বরকতুল্লাহ হত্যা মামলার কেসটা ইন্সপেক্টর সবুজ দেখবে। ইয়েস স্যার। শরীরে আমার বাবার রক্তের দাগ লাগিয়ে দিয়েছে তাকে আমি বাঁচতে দেব না। আমার শরীরে রক্তের দাগ মুছে যাবার আগেই আমি পৃথিবী থেকে ওকে সরিয়ে দেব। শহরে সব রাস্তার চেকপোস্ট বসিয়ে দাও, নজরুল যেন এই শহর ছেড়ে পালাতে না পারে। আমার বোন জামাইয়ের খুনি যাতে পালাতে না পারে, নজরুল যদি পালিয়ে যায় তাহলে আমি কাউকে শান্তিতে থাকতে দেবো না, কাউকে না। আইনের হাত থেকে খুনি রক্ষা পাবে না। সরি মিস্টার চৌধুরী, আমরা আপনার বোনকে বাঁচাতে পারিনি। তবে হ্যাঁ, আপনার বোন জামাই বেঁচে আছে, কিন্তু তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে।
একমাত্র কাজলের দ্বারাই তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনা সম্ভব। স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে। ওকে, চলো। কাজল, সকাল থেকে পরিচালক খাই খাই ভাইকে খুঁজছি, এখনো তার দেখা পেলাম না। তুই আসলে বেশি কথা কর। আরে পরিচালক খাই খাই ভাইকে আমগো মতো সাধারণ মানুষ যে রাস্তাঘাটে ঘুরে বেড়াইব, সেটা না হয় বুঝলাম মামু, ক্ষুদাই তো জীবন যায় যায়। চলো দুইটা ডাল ভাত খাই। আরে ডাল ভাত খামুকে, আইস বাদে কাল আমি হুমু এই দেশের সুপারস্টার আব্দুল কুদ্দুস বন্ড, চলো না কিছু খাই। মামু চলো তাড়াতাড়ি বিরিয়ানি খাই। বিরিয়ানি খাবি? সিট তো খালি নাই। সিট নাই তো কি হয়েছে মামু, তুমি একটা বুদ্ধি বাই করো, আমার কিন্তু ক্ষুদায় জান যায়। সিট খালি করে দিতেছি, এক্ষুনি সিট খালি হইব। দেখছো কেমনে পাবলিক ভাগাইলাম। এই দুই প্লেট বিরিয়ানি দে, তাড়াতাড়ি দে। ঠিক আছে মামু খাও। হ্যাঁ মামু খাও। এই লোভ দিস না, বা আমরা তো ভালো হয়ে গেছি। হ্যাঁ তাই তো। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ। ঘটনা নাকি এই দিন দুপুরে ভীমরতি ধরছে নাকি? আসলে ঘটনা হইল, ভীমরতি না ব্রাদার, ভীমরতি না, ওই রাস্তার পাশে আকাশ মিয়ার ধাক্কাস বিরিয়ানি খাওয়ার পর থেকে আমগো দুজনের মুখের ভাষা হারায় গেছে। এখন আমগো দুজনের মুখ থেকে খালি কুত্তার মতো ঘেউ ঘেউ সারা আর কোনো শব্দ বাড়িতেছে না। বাইরে হইব কেমনে, ওইটা তো আকাশের ঝাক্কাস বিরিয়ানি না। কি না জি, লবিস কথা লবি আবু না। দূর অন্ত, আমরা কথা কইতে পারি, কথা কয়। একদিক দিয়ে ভালোই হয়েছে, আগুনের জায়গায় কাজল মরেছে। কি কইলা? আরে রাগ করছো কেন, কাজলের মৃত্যুতে আমিও কষ্ট পেয়েছি, তবে আগুন যদি মারা যেত তাহলে ওর সাথে সাথে আমরাও মারা যেতাম। এইটা ঠিক কইছো, আগুন যদি মরিয়ে যাইতে তা মোগ ও শেল্টার দিতে কেডা, আমি দুই নম্বরি ব্যবসা দেখতে কেডা। কিন্তু তোমরা যে আশা করছো সে আশা করে কোনো লাভ নেই। লাভ নেই মানে? কেন, ডাক্তার কি বলেছে শুনোনি? আগুনের স্থিতি নষ্ট হয়ে গেছে, ও সারা জীবন হুইল চেয়ারে বসে থাকবে। তবে কাজল বেঁচে থাকলে আগুনকে আবার সুস্থ করা যেত। কিন্তু কাজলের পা মুকুই। ভাইজান আমার কাছে একটা, তুই এহিনে ঢুকলি কেমনে? তোর লেবুর রস বের করতে হবে না, এমনি আমার রস বেরিতেছে। এরকম করে ভাইজান আগে ছবিটা দেখেন, ছবিটা দেখলে আপনাকে পছন্দ হইব। এই দেখেন না, দেখেন। দেখ মন মেজাজ এমনিতেই খারাপ, তুই সিটেরি করার জায়গা পাইলি না, এই নিয়ে এলি। কাজলের ছবি তুই পাইলি কই? স্যার ও কাজল না, আমার নেশার কসম, ও কাজল না স্যার, ও হলো বাইজি পাড়ার বিজলি। বিজলি জানি না
তো বিশ্বাসই করতে পারছিলাম না, একই চেহারা কি করে হয়? ভাই আমি দিনে নরমাল থাকি, রাতে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই মাঝে মধ্যে একটু এদিক সেদিক যাই। ভাই ওখান থেকে ছবিটা জোগাড় করেছি, আমি তো ছবিটা দেখে তাসকে খেয়ে গেছি। মাদের কসম শালা মরে যাব। তুই যখন কোমর দুলায় নাচিস তখন আমার ইচ্ছে করে তোকে একদম শরীরে হাত লাগাবি না, কাইটটা কিন্তু লবণ লাগাই দিব, বেলাডি ফুল। মন খারাপ করিস না মজনু, আমি চুরি। আরে কিসের চুরি, কর কর যা ইচ্ছে কর, সময় তখন তোর। তা বলুন হুজুর আপনাদের কি সেবা করতে পারি? আমরা তোর বিজলিকে চাই, ঢাকা নিয়ে যাও। কেন হুজুর, ওকে দিয়ে কোনো সিনেমায় অভিনয় করাবো না? অভিনয় করামু, তুই দাম ক। দাম আর কত, দিনে 400 তো এইখানে ইনকাম করে। এই চুপ কর, নেশার মধ্যে কি আবার তাবল বলছিস? আমি তো বলছি 400 না, প্রতিদিন 4-5 হাজার কামায় আমার বেটি। আর আমরা যদি লাখ টাকা দেই? লাখ টাকা? আচ্ছা ঠিক আছে, তুই ক কত হলে দিবি? 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000, 5,00,000? 5? ঠিক আছে 6,00,000। মানে আমি? আরে আরে বুঝছি বুঝছি, 7,00,000। 7? তাও পুষলো না, 8,00,000। কোনো মানে নাই, 10,00,000 দিমু, আর কোনো কথা কইতে পারবি না। আমি তো বলছিলাম হুজুর আমাকেও সাথে নিয়ে যান, 5-10 হাজার যা দেবেন তাতেই চলবে। তোকে নিয়ে আমরা কি করব, আমাদের দরকার তোর মেয়েকে। ঠিক আছে ঠিক আছে, এই বিজলি এখানে আয়, হুজুরদের একটু সালাম করে যা। গুড মর্নিং সাহেবেরা, তখন খানে যাইতে হইব বলে। গুড মর্নিং। আই তুই ভিতরে যা। না আমি আমার বেটিকে একা যেতে দেব না, ও রাতে একা ঘুমোতে পারে না, আমি না খাওয়ালে খেতে পারে না। এইগুলা নিয়ে তোমারে ভাবতে হইব না, আমরা তোমার মাইয়ারে আদর দিয়াই রাখুম। খালি মুখে বললেই হবে, তোমরা যে টাকা দেবে তার গ্যারান্টি কি? ঠিক আছে আজ 5 অ্যাডভান্স দিয়ে যাচ্ছি, বাকিটা পরে দেব। তাহলে ঠিক আছে, আমার বেটি আজ থেকে 1 মাসের জন্য আপনাদের, আর 10-20 দিন বেশি থাকলেও এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। আমরাও আপনাদের মতো বড় মনের মানুষ। সালাম আলাইকুম, আগুন ধর 101 নম্বর রুমে আছে। না, যতক্ষণ পর্যন্ত আমি আগুনকে শেষ না করতে পারবো ততক্ষণ আমাকে কেউ অ্যারেস্ট করতে পারবে না, কেউ না। না নজরুল ভাইয়া, আপনি এখান থেকে পালিয়ে যেতে পারবেন না, আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন। না,
আত্মসমর্পণ করুন। না, আরে শালা কি পাগল নাকি? বলতেও পারে। হ্যাঁ স্যার, যারা দেশ রক্ষার জন্য, দেশের মানুষকে রক্ষার জন্য সামরিক বাহিনীতে কাজ করে তারা পাগলই হয়। তাদের লক্ষ্য থাকে একটাই, শত্রুকে ধ্বংস করা। কি বাজে বকছো, যদিও আগুনকে খুন করে ফেলতো। আমরা জানতাম আগুনকে মারার জন্য নজরুল এখানে আসবেই, তাই আগে আগুনকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়েছি। গুড গুড। আগুন এখন কোথায়? মানসিক হাসপাতালে। মানসিক হাসপাতাল কাজু স্যার, একে যা বলবেন উত্তর একটাই, কাজল কাজল কাজল। ওর কাজল রোগ হয়েছে। সুন্দর, কাজল ওর স্ত্রীর নাম, যাকে ও প্রচন্ড ভালোবাসে, কিন্তু এখন কাজল আর এই পৃথিবীতে নেই। আমি কি দেখতে ওর স্ত্রী মতো নাকি? আমাকে দেখলেই কাজল কাজল বলে। তা আগুন, এখন তুমি কেমন বোধ করছো? কাজল আসবে, কাজল অবশ্যই আসবে। তুমি যেভাবে ওকে মন থেকে ভালোবাসো, তোমাকে ছেড়ে কাজল কোথাও একা থাকতে পারে না। আসবে, কাজল অবশ্যই আসবে, আসতে ওকে হবেই। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি মিশা, তুই এবারের ইজ্জত নষ্ট করিস না। আমার কাজলের জায়গায় একটা বাইজি পাড়ার মেয়ে আসবে, এ আমি কখনোই মেনে নিতে পারবো না। দাদিমা, ওকে দেখে তুমি বুঝতেই পারবে না যে ও তোমার নিজের কাজল না। ওর নাম বিজলি, তবে ওকে তুমি কাজল নামেই ডাকবে। আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না, কারণ আমি জানি আমার কাজলের মতো দেখতে কেউ নেই, থাকতে পারে না। কত সুন্দর তাহলা। চলো সিদ্ধি, আছে আছে, দেখো। কি বড় ভাই, কেমন দেখতেছেন? আচ্ছা, তো হ্যাঁ, ডিউটি করার লেগে। গুড মর্নিং স্যার, বাড়ি আমার পছন্দ হয়েছে। এই মেয়ে, আর সামনে আসবি না, ওখানে দাঁড়া। আমি আগেই বলেছি আমার কাজলের জায়গায় আমি আর কাউকে বসাতে পারবো না আমার এই মনে। প্লিজ তুমি কিছু মনে করো না, আশা করি সব ঠিক হয়ে যাবে। না, কিছু মনে নেই নেই, তাই বুড়িরে সাবধান করে দিন। আমার পেছনে লাগলে কিন্তু খবর করে দিব, কয়েকটা ছিল লবণ লাগাই দিব। সলাই পলাই গেছে মামু, এখন কি করব? কি আর করুন, আগুন পরিচালক খাইছে, খুঁজ জমা করুন, শরীর থেকে হাড্ডি মাংস আলাদা করুন, তারপরে ঢাকা শহরের মুখে জুতা মারি গ্রামে চলে যাবো। আমার লাগে মামু, অনেক ক্লান্ত হয়ে গেছি, চলো পার্কে একটু বিশ্রাম করি। আগুন কোথায় আমি জানি না। বল কোথায়? সত্যি বলছি, সত্য বলছিস তাই না? আরে তোদের কাছে সত্য তো এটাও, আমার বাবা তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তোদের কাছ থেকে ঘুষ নিয়েছিল। আহ
বল, আমার বাবাদের কি ক্ষতি করেছিল? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার কোনো দোষ ছিল না। তাহলে কার দোষ ছিল? আগুনের। আগুন মানসিক হাসপাতালে। তুই কি ভেবেছিস পালিয়ে থাকলে তুই আমার হাত থেকে বেঁচে যাবি? হ্যাঁ, তাকাও, তাকাও মারতে খেয়ে তাকাও, দেখ মৃত্যু কতটা ভয়ঙ্কর হতে পারে। চার বাহাদুরি কথা আমি পড়েছি খবরের কাগজে, আজ সে একজন মৃত মানুষকে মারতে এসছে। ও মৃত না ডাক্তার, ওর মৃত্যু হবে আমার পিস্তলের গুলি খাবার পর। তার মানে তুমি আগুন সম্পর্কে কিছুই জানো না? দেখো ওকে ভালো করে দেখো, ওর মধ্যে এখন কোনো বোধ শক্তি নেই। ও জানে না সুখ কি, ও জানে না মৃত্যু কি, আর সবকিছুর জন্য দায়ী তুমি। কি দোষ ছিল ওর স্ত্রীর যাকে তুমি মেরে ফেলেছ? ডাক্তার, দোষ আমার সাদাশীতে বাবারও ছিল না। এর জন্য তুমি নির্দোষ মানুষগুলোকে খুন করবে? ওকে মারবে, আমাকে মারবে, সবাইকে মেরে ফেলবে? কি হবে সবাইকে মেরে? তোমার বাবা কি আবার জীবিত হবে? তার আত্মা শান্তি পাবে? হ্যাঁ হ্যাঁ মারবো, সবাইকে আমি মেরে ফেলবো। ঠিক আছে মারো, ওকে মেরে ফেলো। ও তো এখন একটা জীবন্ত লাশ। আমি অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি ওকে নতুন জীবন দেবার জন্য, কিন্তু তার হলো না। কিলিম কিলিম। ডাক্তার, যত তাড়াতাড়ি পারিস ওকে সুস্থ কর। ঠিক যেদিন তুই ওকে নতুন জীবন দেবি সেদিনই হবে ওর মৃত্যু, স্যার মৃত্যু। তোরা ঘিরে ফেল, চারিদিক থেকে ঘিরে ফেল, একটা পাখির জন্য ভিতরে ঢুকতে না পারে। এই চুমকি ডাকাত কি সত্যি এসেছিল? হ্যাঁ সত্যি এসেছে। এসব কি হচ্ছে চৌধুরী সাহেব? নজরুল পাগলের মতো আগুনকে খুঁজছে, সে যেন এখানে আসতে না পারে তার জন্য সামান্য ব্যবস্থা করে রেখেছে। কিন্তু নজরুল তো এখানে এসেছিল। নজরুল আইছিলে? আগুন ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। কিন্তু কিভাবে ডাক্তার? আপনি তো ভালো করেই জানেন চৌধুরী সাহেব, বাঘ কখনো মৃত জিনিসকে স্বীকার করে না। আগুন কি কখনোই সুস্থ হবে না ডাক্তার? হবে, অবশ্যই হবে। কাজল আগুনের সামনে আসলেই আগুন সুস্থ হবে। তা কি অবস্থা, আপনাদের নকল কাজল রেডি তো? অল্প কিছুদিনের মধ্যে কাজল এখানে আসবে এবং আগুন সুস্থ হয়ে যাবে। আর আগুন সুস্থ হলে নজরুলকে অসুস্থ করার ব্যবস্থা করব। দ্যাটস ফাইনাল। আরে আরে তুই এখানে আসছিস কেন? কেন এখানে এলে কি নিব? খিদা লাগছে, খাইতে দাও। ঠিক আছে ওখানেই দাঁড়া, কাছে আসবি না। নে খাবার খা। হাই খোদা, আমি এসব কি দেখছি? এইসব কি বুঝবার পারতেছিস না বুড়ি? তুই আমার কি মনে করিস? হ্যাঁ কি মনে করিস? আমি কুত্তা, তুই আমার ঠেলে ঠুলে খাওন দিবি আর আমি খামো? হ্যাঁ চুপ কর বেয়াদব। বেয়াদবি কি দেখছস? হ্যাঁ কি দেখছস? ওই এক পায়ে কি আসলে কেসে ফেলবো কি? সেই সুযোগ পাইলে তো। আমার পিছে লাগছস? ও মা আমার পিছে লাগছে শালার বুড়ি।
আমি ওকে এখানে এনেছি আগুনকে সুস্থ করার জন্য। আগুন সুস্থ হলে ওকে আবার ফিরিয়ে দিয়ে আসবো। ওকে ছাড়া আগুনকে বাঁচানো যাবে না দাদি। ওকে মডার্ন করে আগুনের সামনে হাজির করতে হবে। তুমি তা না করে ওর সাথে মারামারি করছো, এভাবে চলতে থাকলে আমি আগুনকে বাঁচাতে পারবো না। এমন কথা বলতে হয় না মিশা, আমার আগুন অবশ্যই বাঁচবে, নিশ্চয় বাঁচবে। সুরি কি দাদি? সুরি ও বুঝতে পেরেছি, ইটস অল আউট। কি ক্ষুধা লেগেছে? নাস্তা দেব নাকি মদের বোতল এনে দেব? মদের বোতল তো কাল রাতেই ভেঙে ফেলেছি মা। আমি তোর মা নই, আমি তোর দাদি। কাজল আমাকে দাদি বলেই ডাকত, তুইও আমাকে দাদি বলেই ডাকবি। আরে কি করছিস? আমার কাজলের জায়গায় এখানে নয়, এইখানে এইখানে। আমার কাজল কত ভালো ছিল তা তুই ভাবতেও পারবি না রে। কাজল আগুনকে কত ভালোবাসত তুই বুঝবি না। আমার তো তোর সাথে রইল, আমি জানি তুই পারবি আমার আগুনকে আবার সুস্থ করে এ বাড়িতে ফিরিয়ে আনতে। কাজল, কাজল, আহ
হত্যাকারীদের কাউকে ছাড়ব না, কাউকে না। মা, ভাই এসেছে। আপনি কেমন আছেন? ভালো, আপনি? আমিও ভালো আছি। আসুন। জয়, নেকি কাট, আমার হাতে আবার সময় খুব কম। নে ফুদে ফুদে। আপনি কেক খাবেন না? খাইয়ে দিলে খেতে পারি। জি আমরা আসি। আচ্ছা বাবা। হ্যাঁ মা। আর কতদিন এভাবে পালিয়ে থাকবি? আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন, সেটা মনে ভালো হবে। হ্যাঁ বাবা, তুই আইনের কাছে ধরা দে। সবুজ আমাকে বলেছে ও তোকে বাঁচাবার চেষ্টা করবে। তুমি বলছো আত্মসমর্পণের কথা? সাহসী যোদ্ধা নজরুলের মা বলছে কথা, সৎ ম্যাজিস্ট্রেট বরকতুল্লার স্ত্রী বলছে কথা, যে ম্যাজিস্ট্রেট মৃত্যুর আট দিন পর্যন্ত লড়াই করে গেছে অন্যায় আর অত্যাচারীদের বিরুদ্ধে। মা, আমি সেদিন আইনের কাছে ধরা দেব যেদিন আমি আমার বাবার হত্যাকারীদের শেষ করতে পারবো। ভাইয়া, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখন আগুনের প্রতি আপনাদের নজর রাখতে হবে, কারণ যে আগুন এখানে এসেছিল আর যে আগুনকে আপনারা এখন নিয়ে যাচ্ছেন তাদের দুজনের মধ্যে অনেক পার্থক্য। পার্থক্য? কিসের পার্থক্য? পার্থক্য ওর মানসিক অবস্থার, কারণ আগুন এখন তার আগের সব স্মৃতি ভুলে গেছে। আগুন এখন একটা সাদা কাগজের মতো। ডাক্তার, আগুন আবার আগের মতো কাজ করতে পারবে তো? পারবে, তবে ওকে পুরনো সবকিছু মনে করিয়ে দিতে হবে। হের মানে পারবে? আমার ও আগুন পারবে? আগের মতো তেজ থাকবে তো? বাহ, আগুন, তাহলে আমি আসি সুন্দর। যাক, যাবার আগে একবার হলেও তুমি আমাকে কাজল না বলে সুন্দর বলে ডেকেছো। পেশেন্ট হয়ে এসেছিলে, বন্ধু হয়ে যাচ্ছ। অল দ্য বেস্ট মাই ফ্রেন্ড। ঠিক আছে, এসো। বুঝলে, আমি তাহলে আসি। ঠিক আছে ভাইয়া, আমার একটা কাজ আছে। এক্ষুনি যাবে? কিছু খেয়ে যাও। দাদি, আমি খাবো, আমার খুব খিদে লেগেছে। ওকে খেতে দাও দাদি, ও খেয়ে যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি আমাদের ব্যবসার কাজ শুরু করতে পারবো। দাদি, আমি আবারও বলছি, আজ থেকে এই বাড়িতে আমার লোকজন পাহারা দেবে। ও
আমাকে আমাকে কেন মারতে চায়? আমি তোমাকে সব পরে বলবো, এখন পালাও। যত অন্যায়কারী আছে সবার চোখে আমি এই ভয় দেখতে চাই, অস্তকে মেরে সবাইকে বোঝাতে চাই এই নজরুল অন্যায়কারীদের জন্য আজরাইল। সামনে থেকে সরে যাও ইন্সপেক্টর, অস্ত্র ফেলে দিন ভাইয়া। আমি বলছি তুমি সামনে থেকে সরে যাও। আমি আবারও বলছি ভাইয়া, আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। এখনো সময় আছে, তুমি সামনে থেকে সরে যাও, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। গুলি করুন। কোন গুলি? ও সরে দাঁড়াও। তুমি ভালো করে জানো আমি আমার মায়ের স্বামী হত্যার বদলা নিতে গিয়ে আমার বোনকে বিধবা করতে পারি না। সরে দাঁড়াও। দাঁড়িয়ে আছেন কেন? গুলি করুন আমাকে। এমনও হতে পারে আপনার একটা গুলি আমার বুক ভেদ করে আগুনের মুখে লাগতে পারে। কোন গুলি? গুলি করুন। দিনে দুপুরে দুজন খুন করে তোমরা কারা? কোথা থেকে এসেছ? বাড়ি কোথায়? ও তাই তো বলি, চোর চোরটা খেজুরের গুড় যত আছে ফরিদপুর। আরে আপনি কারা? ওনাকে তোমরা চেনো না? উনি হচ্ছেন বিখ্যাত পরিচালক খাই খাই রহমত। হাই হাই কই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তোমরা কি জানো না এখানে শুটিং হচ্ছে? শুটিং? ওমানো শুটিং এর মুতি ভাই, কি শুটিং করতেছেন? ছবির নাম কি ভাই? ছবির নাম হলো খাইছি তোরে মামু। তোমরা আমার শুটিং এর অনেক ক্ষতি করে দিয়েছো, আমি তোমাদের পুলিশে দেবো। এই পুলিশ ডাকো, পুলিশ। বলুন এদের অ্যারেস্ট করুন। এই বল্লা লালালে যাবো। এই শট রেডি করো। ঠিক আছে, এই রেডি হও। বিজলি? ও মা বিজলি, তুই কোথায় মা? এই তোমরা কারা? এখানে কি চাও? আমি বিজলির খালা, বিজলিকে নিতে এসেছি। বিজলি? বিজলি আবার কে? এখানে বিজলি নামের কেউ থাকে না। তোমাকে আগেই বলেছিলাম বিজলিকে শহরে পাঠানোর দরকার নেই, তুমি তো আমার কোনো কথাই শুনলে না, টাকা পেয়ে সব ভুলে গেলে। তুই চুপ থাক, আমার বিজলি এই বাড়িতেই আছে। ওই যে দেখ আমার বিজলির ছবি। হ্যাঁ, কাজলের নাম তাহলে বিজলি। হ্যাঁ দাদি, আমার নামে বিজলি। এই তো আমার মেয়ে এসে গেছে। চল মা, আমি তোকে নিতে এসেছি। ওদের চুক্তির এক মাস তো পার হয়ে গেছে, এবার তুই আবার আমার সঙ্গে বাইজি পাড়ায় ফিরে যাবি। না
আমার কাজলকে তোমরা কোথাও নিয়ে যেতে পারবে না, কোথাও না। না, আমি তোমার কাজল না, আমি পাইছি পাড়ার বিজলি। বিজলি? হ্যাঁ, আমি বিজলি। তোমার কাজল অনেক আগে মরে গেছে। মনে পড়েছে, আমার সব মনে পড়েছে। এবার আমি বুঝতে পারছি নজরুল আমাকে কেন খুন করতে চায়। কিন্তু আমি তো ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে খুন করিনি, খুন করেছে মিশার লোকেরা। ওরে বাপরে বাপ, এরা কি খুনি? আমাদেরকে খুন করার আগে চল মা আমরা এখান থেকে চলে যাই। কাজল এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না। না, আমাকে এ বাড়ি ছেড়ে যেতেই হবে, কারণ এ বাড়িতে থাকার আমার কোনো অধিকার নেই। অধিকার আছে, তুমি আমাকে সুস্থ করে নতুন জীবন দান করেছো। শুধু তাই নয়, আমি জানি তুমি আমাকে জীবনে চাইতে বেশি ভালোবাসো, তাই তোমাকে বলছি আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে আমার স্ত্রী হয়ে। কি ভাবছিস বল? তুই তোর সেই বুড়ো দাদিটাকে রেখে কোথায় যাবি ভাই, কোথায় যাবি? নতুন দাদিকে আমাদের ভুলে গেলি? তুই এখানে থাকতে চাইলে তো আমরা তোকে থাকতে দেবো না, তোকে আমরা এখান থেকে নিয়ে যাবই। বিজলি এখানেই থাকবে। হ্যাঁ মা, তুই কি আমাকে এতটা খারাপ মনে করেছিস? আমি নষ্ট মেয়ে, মেয়ে মানুষের দালাল হলে কি হবে? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, আমি তোকে জন্ম দেইনি ঠিক, তবে একটা মা যেভাবে তার সন্তানকে মানুষ করে আমিও তোকে সেভাবে মানুষ করেছি। আর মা কখনো পারে না তার মেয়েকে স্বামীর ঘর থেকে বাইচি পাড়ায় নিয়ে গিয়ে টাকার বিনিময়ে মানুষের সামনে নাচাতে। তুই তো স্বামীর সংসার নিয়ে সুখে থাকবা, তুমি তুমি আমার মেয়েকে সুখী রেখো বাবা। আপনার মেয়ে সুখী থাকবে মা। এবার তোমার আমি আসি মা, এখানে কয়েকটা দিন থেকে যাও খালা। না রে মা, আমি এখানে থাকলে তোর বার বার মনে হবে তুই আমার মতো বাইজি। চল মজদুর, চল। তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি নতুন জীবন শুরু করতে কাজল, যে জীবনে থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো পাপ। আর সে জীবন শুরু করতে হলে আমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত। ভাইয়া ভাইয়া, আপনার জামিননামা এখানে সাইন করে দিন। আমার জামিনের জন্য মা এত টাকা কোথায় পেল? আপনার জামিনের ব্যবস্থা মা করেনি, করেছে আগুন চৌধুরী। এতদিনে বুঝতে পারিস কি আগুন? ম্যাজিস্ট্রেট বরকতুল্লার পরিবার কখনো ঘুষ নেয় না। এটা ঘুষ না, আমার পাপের প্রায়শ্চিত্ত। এরপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। পাপের প্রায়শ্চিত্ত করতে চাস তাই না? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুমি আর এমন কোন জেল এখনো তৈরি হয়নি যেখানে আমাকে আটকে রাখতে পারে। আমি তোকে খুন করবই করবো।
তবে তোর সামনে বাঁচার পথ একটাই, জানতে চাচ্ছে টা কি? তুই আমাকে জেলের মধ্যে তোর লোক দিয়ে খুন কর, যেভাবে তুই আমার নিষ্পাপ বাবাকে খুন করেছিলি। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে আমি খুন করিনি, আমি খুন করিনি। প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করুন। তুই আমার কথা বোঝার চেষ্টা কর। আমি যদি মরে যাই তাহলে তুই বেঁচে যাবি, আর আমি যদি বেঁচে যাই তাহলে তুই মরে যাবি। আগুন প্লিজ আসুন, ভাইয়ার মাথা ঠিক নেই। মামা তোমার কথা মতো ডাকাশরে আসে হাজতে যুক্ত হইল। ব্রাদার ব্রাদার, ভাই ভাই একটু ওদিকে আসবেন। বলুন কি বলবেন? ব্রাদার আমরা মামা ভাইগনা বিরাট আশা করে ঢাকা শহরে আসছিলাম, ছোট্ট একটা ভুল করছি, এর লেগে আমাকে এই অবস্থা। আপনি একটু আমাকে বাঁচানোর ব্যবস্থা করেন। আমরা কোনো অন্যায় করি নাই, ছোট্ট একটা ভুলের জন্য পয়সা মরতে আছি। আপনি দুই অসহায়ের দয়া করলে আল্লাহ আপনাদের দয়া করব। ঠিক আছে, আমি কোর্টে আপিল করে আপনাদের জামিনের ব্যবস্থা করে দেব। তবে একটা শর্ত আছে, আপনারা জামিন পেলে এই শহর ছেড়ে গ্রামে আবার ফিরে যাবেন, কি রাজি আছেন তো? আসি মানে আমাদের চোদ্দ গুষ্ঠ পর্যন্ত রাজি। আচ্ছা তোমার সাথে বেশি কথা কস। ব্রাদার ও একটু বেশি কথা কয়, আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে, আমি আপনাদের ছাড়ানোর ব্যবস্থা করব। আহ এসব কি পাগলামি শুরু করেছে আগুন? শত্রুকে ছাড়ানোর মানেটা কি? ও আমাদের শত্রু না, আমরাই ওর শত্রু। মানে নজরুল আমাদের কোনো ক্ষতি করেনি, আমরাই ওর ক্ষতি করেছি। ও তোমাকে মারতে চায়, তারপর তুমি ওকে ছাড়াতে চাও, ফ্যান্টাস্টিক। নজরুল আমাকে মারতে চায় এটা ওর অধিকার, কারণ আমি ওর এমন ক্ষতি করেছি যা ও আমাকে খুন করলে ভুলতে পারবে না। আগুন তোমার মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট নয়, এখন আমার মাথা ঠিক হয়ে গেছে। এতদিন অন্যের কথা যত পাপ করেছি, খুন খারাপি করেছি, এখন তার প্রায়শ্চিত্ত করাবো এবং অন্যদেরও তা করাতে বাধ্য করব, তার মধ্যে আপনিও একজন। তুই কার সাথে কথা বলছিস জানিস? মিশা চৌধুরীর সাথে। শুধু তাই না, আমি তোর মালিক, আমি তোকে রাস্তার নর্দমা থেকে টেনে এনে এই জায়গায় আশ্রয় দিয়েছি, তোকে যাতে তোলার জন্য আমার বোনকে তোর হাতে তুলে দিয়েছি। সবকিছু করেছিলেন আপনার স্বার্থের জন্য, আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আপনার বোন মারা যাবার পর আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কথা ফুটেছে তোর মুখে, এখন অনেক কথা ফুটেছে। ওই তুই টাকার নষ্টা মেয়ে তোর মাথাটাকে ভ্রষ্ট করে দিয়েছে, ভ্রষ্টা। ওকে আপনি নষ্টা মেয়ে বলবেন না, ও আমার স্ত্রী। একটা কথা বলে দিচ্ছি আগুন, আমি হচ্ছি সন্ত্রাসীদের কারিগর, তোর মতো হাজারো সন্ত্রাসীদের জন্ম দিয়ে আমার কাজ, আর বেইমান শিষ্যকে শাস্তি দেওয়াই আমার কর্তব্য। তাই তোকে আমি এমন শাস্তি দেব যা তুই স্বপ্নেও কল্পনা করতে পারবি না। মিস্টার চৌধুরী, আমাকে মারার আগে নজরুল আপনাকে শেষ করবে, কারণ কাল আমি আদালতে যাব ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতে। আর নজরুল যখন জানবে ওর বাবাকে আমি না, আপনি ষড়যন্ত্র করে জেলের মধ্যে মেরে ফেলেছেন, তখন নজরুল হবে আমার বন্ধু আর আপনার শত্রু। চলে গুড বাই। আমার দিল্লি আমার কয় ম্যাও, এমন জায়গায় যাতা দিন করবে শুধু ক্যাও ক্যাও। বাঁচাও, মরে গেলাম মরে গেলাম, বাঁচাও বাঁচাও মরে গেলাম, বাঁচাও। যেমন করে হোক ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে, কারণ সাক্ষী আমি দেব। উঠুন, গাড়িতে উঠুন। Oh.
আমি তোকে বলেছিলাম না গুন, আমি নিজের হাতে তোকে খুন করব, তাই ওদের হাত থেকে তোকে বাঁচিয়েছি নিজের হাতে খুন করার জন্য। না মিস্টার নজরুল না, সরে যাও উকিল, আমাকে মারবে মারো, কিন্তু আমাকে মারলে তোমার বাবাকে তো ফিরে পাবে না। আমি হয়তো তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তোমার বাবার উপর যে মিথ্যা অপবাদে দাগ লেগেছে সেটা মুছে দিতে পারবো। যে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে এদেশের মানুষ দুর্নীতিবাজ বলে জেনেছে, আমি পারি সবার সামনে প্রমাণ করতে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ দুর্নীতিবাজ ছিল না, ছিল ন্যায়পরায়ণ আদর্শবান সরকারি অফিসার। তুমি আমাকে আরেকটা সুযোগ দাও নজরুল, আমি যেন আদালতে গিয়ে প্রমাণ করতে পারি। নজরুল, আমি আদালতে গিয়ে প্রমাণ করে দেব তোমার বাবা নির্দোষ ছিলেন, তারপর তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মেনে নিতে রাজি আছি। হ্যাঁ মিস্টার নজরুল, আগুন সাহেব সত্যি বলেছেন, উনি আদালতে যাচ্ছেন আপনার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য, কিন্তু মিশার লোকেরা যারা আপনার বাবার আসল হত্যাকারী তারা সেটা হতে দেবে না বলে আগুনকে মারতে চায়। চল আদালতে, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে আমাকে বাধা দেবে। নাম আমার মিশা চৌধুরী। তোর বাপ ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে জেলে আমি খুন করিয়েছি, আর তোর মাকে খুন করার জন্য আমার আত্মানায় বেঁধে রেখেছি। হ্যাঁ মা, নজরুল সাহেব যে মা আপনাকে জন্ম দিয়েছে সেই মার বেঁচে থাকার সিদ্ধান্ত এখন আপনার হাতে। আপনি মরা বাবার কেস নিয়ে আদালতে যাবেন নাকি মাকে বাঁচানোর জন্য আমার কাছে ছুটে আসবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। আর আসার সময় আমার বেইমান বোন জামাই আগুনকে অবশ্যই সাথে নিয়ে আসবি, মনে রাখিস সময় মাত্র 20 মিনিট। হ্যাঁ কও, কই যাবা, মন লাগে না আদালতে? বল আমার মাকে কোথায় রেখেছিস, বল আমার মা কোথায়, নইলকে গুলি করে দেব। কথা লাগে তোর কিছু বলার থাকলে আমাকে বল, আমাকে মেরে ফেল, তবু তুই ওর মাকে ছেড়ে দে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। এখানে আমি তোদেরকে বলার জন্য ডাকিনি, দেখেছি দেখার জন্য। আজ আমি তোদের সিনেমা দেখাবো। আরে তোদের কি দেখাবি? সিনেমা দেখাবো, সিনেমা। কিছু না বলতেই মাকে দেখে মুখ কালো হয়ে গেল। এই উঠা আসলো, আমাকে গুলি কর, গুলি কর আমাকে, কর। কি সুন্দর দৃশ্য, হিরোর সামনে চশমা পরা ভিলেন দাঁড়িয়ে আছে, লম্বইরো ভিলেনকে মারছেই না। এই সিনেমা চলবে না, চলতেই পারে না, এই সিনেমার গল্প চেঞ্জ করতে হবে, চেঞ্জ। আমার মাকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তোর মাকে অবশ্যই ছেড়ে দেব, কিন্তু তার আগে তোকে আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে। ওই বেমানটাকে তুই মারবি ঠিক সেইভাবে যেভাবে সিনেমার লাস্ট ফাইটে হিরো ভিলেনকে মারে। তাকিয়ে আছিস কেন?
জুতো পেটা করো কে মেরে ফেলার পর আমি তোর মাকে ছেড়ে দেব কসম ওকে মার মার তোরা কারা আমি মামা আমি ভাগিনা এই বান্দরের বাচ্চারা এখানে কেন এসছিস আসছি উপকারীর উপকার করতে আর সিনেমা দেখতে কিন্তু মামা এটা কেমন সিনেমা হিরো হিরো মারামারি করছে এটা কেমন লাগে কি কইছো এইবার হিরো ভিলেনরে মারবো আর ভিলেন মাই খাইবো মারতে মারতে ক্ষুধা লাগিয়ে গেছে মামু কলা কো মামু ক্ষুধা লাগে কলা খামু পোটলা কই নিয়ে আসি তাড়াতাড়ি বার করো বস আর সময় লাগবে না তাও তো কি করলা সব তো খাওয়াই দিলা আমরা খাবো কি তাই খারা কলা ভাই করতেছি Oh,
আমার হয়ে গেল বাপের প্রায়শ্চিত। আমি আমার বাবার হত্যা করে তুই শেষ করতে পেরেছি। এবার আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন ইন্সপেক্টর। আমাকেও নিয়ে চলুন ইন্সপেক্টর, আমার পাপের প্রায়শ্চিত্ত এখনো শেষ হয়নি। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে নির্দোষ প্রমাণ করতেই হবে, আমাকেও নিয়ে চলুন প্লিজ। মামা, এই সিনেমায় তো কোনো নায়িকা দেখলাম না। বিলেন গেছে মরিয়া, হিরোরে পুলিশ ধরে নিয়ে গেছে, আমরা উনি এনে আসি, পাবলিক জানলে মার দিব। চল চল তো, চলো চলো যাই। মামু, ঢাকা শহর আর থাকুম না, ঢাকা শহরের লোক সব দুই নম্বর, গুড বাই ঢাকা। ঢাকা শহরের গোষ্ঠী কি লাগে? ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। Oh,